আমাদের মানসিক স্বাস্থ্যে করোনার নেতিবাচক প্রভাবের কথা এখন আর কারো কাছেই অজানা নয়। আর্থসামাজিক টানাপোড়েনের পাশাপাশি আমাদের স্নায়ু এবং মস্তিষ্কে এই নভেল করোনা ভাইরাসের প্রভাব প্রবলভাবে পড়েছে। তাই উদ্বেগ, অবসাদ থেকে মনোনিবেশের মতন বড় বড় সমস্যা, এই করোনা পরবর্তী সময়ে এদের বহর ভীষণভাবে বেড়ে গেছে। নমস্কার, আমি মনীষ, আপনারা দেখছেন সিভিএনএন প্রেজেন্স, এলাকা থেকে সরাসরি। আজ সোমবার, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। আজকের এই দিনকে মাথায় রেখে আমাদের বিশেষ পর্ব করোনা পরবর্তী সময়ে মানসিক স্বাস্থ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হুইয়ের এবারের থিম সকলের জন্য মানসিক সুস্বাস্থ্য, যার প্রেক্ষিতে বিশেষজ্ঞরা বলছেন যে সমস্ত রকমের সংকোচ কাটিয়ে শারীরিক অসুস্থতার মতনই সমান গুরুত্ব দিতে হবে মনের অসুখকে, যে কারণে সময়মতো চিকিৎসকের দ্বারস্থ হতে হবে। মানসিক সুস্বাস্থ্য যে কতখানি জরুরি কয়েকটি পরিসংখ্যানও সেই কথা তুলে ধরে। হুইয়ের একটি হিসাব অনুযায়ী বর্তমানে ভারতে 10,000 মানুষ পিছু 2,443 জনের কোনো না কোনো মানসিক সমস্যা রয়েছে, যার প্রধানতম হলো স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি ডিসঅর্ডার অর্থাৎ অকারণে অতিরিক্ত উদ্বেগে ভোগা, এবং আছে ডিপ্রেশন বা অবসাদ। এনসিআরটি এর একটি সাম্প্রতিক সমীক্ষায় জানা গিয়েছে, 2 বছর সশরীরে ক্লাস না করার পরে এখন যারা নিয়মিত স্কুলে যাচ্ছে তাদের প্রায় 81% পড়ুয়াই পরীক্ষা, পড়াশোনা ও রেজাল্ট নিয়ে প্রবল উদ্বেগের শিকার। আমাদের দেশে এখন প্রায় প্রতিনিয়ত 3.8 লক্ষ ছাত্রছাত্রী মুড সুইংয়ের সমস্যায় ভুগছে, এবং এর সঙ্গে করোনার প্রত্যক্ষ যোগসূত্র স্থাপন করেছে নানান গবেষণা। সম্প্রতি অক্সফোর্ড ইউনিভার্সিটির একটি গবেষণা অনুযায়ী করোনা মুক্তির পর প্রতি 5 জনের একজন গুরুতরভাবে মানসিক সমস্যার শিকার হচ্ছে। প্রায় 20% মানুষের ক্ষেত্রে করোনা থেকে সেরে ওঠার 14 থেকে 90 দিনের মধ্যে প্রকাশ পায় মনোরোগের নানান লক্ষণ উপসর্গ, এবং এত কিছুর পরেও মূলত সংশয় ও ছুটমার্গের কারণে মানসিক সমস্যার চিকিৎসায় অনীহা কাটাতে পারেনি অনেকেই। সাধারণ মানুষের মানসিক স্বাস্থ্য ভালো রাখার তাগিদে দীপিকা পাডুকোনও কাজ করে চলেছেন সেই 2015 সাল থেকে। তার প্রতিষ্ঠিত চ্যারিটেবল ট্রাস্ট লিভ লাভ লাফের মাধ্যমে, সেই উদ্দেশ্যেই দীপিকা পাডুকোন শনিবার তামিলনাড়ুর থিরুভালুর জেলায় শুরু করলেন তাদের রুরাল মেন্টাল হেলথ প্রোগ্রাম। একটি আন্তর্জাতিক সমীক্ষায় দেখা গিয়েছে দিনে 40% কাজকর্মই অবচেতনে অভ্যাসবশত করা হয়, তাই মনোজগৎ স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটির শিকার হলে অজান্তেই নিজেদের ক্ষতি করে মানুষ, অথচ সেটা বোঝাও যায় না। চিকিৎসকরা বলছেন মস্তিষ্ক ও স্নায়ুর ওপর করোনার প্রত্যক্ষ নিউরোসাইকিয়াট্রিক প্রভাবের কারণেও মনোবিকারের সমস্যা এখন কার্যত মহামারীতে পরিণত হয়েছে। যেমন আমাদের শরীরে হিমোগ্লোবিন কমলে রক্তাল্পতা হয় বা বিলিরুবিন বাড়লে জন্ডিস হয়, ঠিক তেমনই আমাদের শরীরের এবং মস্তিষ্কের কিছু কিছু রাসায়নিকের ভারসাম্য বিঘ্নিত হলে আমাদের দেখা দেয় মানসিক রোগ। এই মানসিক রোগ এমনই যা চিকিৎসায় সম্পূর্ণভাবে সেরে যায়, আর বাকি 5টা অসুখের মতন মনের অসুখও এখন সম্পূর্ণভাবে স্বাভাবিক, কিন্তু চিকিৎসার অভাবে যা এখন গিয়ে মহামারীতে পরিণত হয়েছে, যা দূর করা এখন আমাদের কাছে একটা বড়সড় চ্যালেঞ্জ। আমাদের আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। আজকের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে আশা করি আমাদের পর্ব একটু হলেও আপনাদের জন্য কার্যকরী হবে। ভালো থাকবেন, ভালো রাখবেন, এবং অবশ্যই দেখতে থাকুন এলাকা থেকে সরাসরি আপনাদের প্রিয় সিভিএনএন চ্যানেলে। সবার জন্য সবসময় নমস্কার।